অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এসে গেছিস বাবা? বৌদি, বৌদি, ও এসে গেছে বৌদি। বাড়িটা একদম খাঁখা করছিল, এবার সব ঠিক আছে, ও এসে গেছে। হ্যাঁ গো, ডাক্তার বাবু কি বললেন? না না, চিন্তার কোনো কারণ নেই, মোটামুটি সুস্থই আছে। আমি একদম ঠিক আছি। হ্যাঁ, কিন্তু ওমকে কয়েকদিন বেড রেস্ট নিতে হবে। আর ওম এখন কিন্তু কোনো টেনশন নয়, ধর তো। আয় আমার কাছে আয়, তোর উপর যার যার বাজে নজর আছে সব যেন কেটে যায় বাবা। দে তো তোর আঙুলটা, দে তো। দাদা কি বাচ্চা নাকি মা? এশা, মায়ের কাছে তার সব সন্তানরাই বাচ্চা থাকে, তাই না কাকিমা? হ্যাঁ তাই তো। ইস, আমার মা যদি থাকতো তাহলে ঠিক এইভাবেই আমায় আদর করতো, তাই না? আমি তো আছি মেধা, আয় আমার কাছে আয়। কত আদর খাবি বল, দেব। দেখেছো তো, এবার থেকে কিন্তু তোমার সব কিছুতেই আমি এইভাবেই ভাগ বসাবো। কি হলো, আমি কিছু বলছি? মাস সেসব তো ঠিক আছে, কিন্তু মাকে তো বৃষ্টি কোথায়? মেধা, তুই ওমকে ঘরে নিয়ে যা তো মা। ওম যা বাবা, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে যা। হ্যাঁ, ডাক্তার বলেছে কয়েকদিন একটু বেড রেস্ট নিতে হবে এবং কোনো রকম উত্তেজনা যেন না হয়। খেয়াল রেখো, যাও ওকে ঘরে নিয়ে যাও। আমার কথার উত্তর দিচ্ছে না কেন কেউ? ওম এসো। সামনে এলো না কেন?
কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। কি হলো? চলো চলো। সাবধানে, হ্যাঁ। মেধা, হ্যাঁ, তোমার বাবা এটা পাঠিয়ে দিল। আমার বাবা পাঠিয়ে দিয়েছে? ভালো করেছে। আমি তো ভাবছিলাম বাবাকে ফোন করতে হবে। ওমা, আমি তো এখন এই কটা দিন তোমার ঘরেই থাকবো, তাই বাবা এটা পাঠিয়ে দিয়েছে। বলছি জামা কাপড়গুলো আমি আলমারিতে রেখে দিই। আলমারিতে রাখবে? তাকে এই ঘরে থাকবে আর বৃষ্টি ওইভাবে লুকিয়ে দেখতে না আমাকে? এ বাড়িতে হচ্ছেটা কি? বলছি তুমি কি রাতেও এই ঘরে থাকবে নাকি? হুম, আমি বাবা আমি তোমাকে জিজ্ঞেস করলাম প্রিয়াঙ্কা, বৃষ্টির সব জামা কাপড় কোথায় গেল? ওম, কোথায় যাচ্ছ তুমি? বৃষ্টির জামা কাপড়গুলো কোথায় গেল? প্রিয়াঙ্কা, বৃষ্টির জামা কাপড় গুলো কোথায় গেল? আপনি কি বলবেন বা আপনি জানেন কি যে বৃষ্টির জামা কাপড় গুলো কোথায় গেল? না, মানে আমি জানি কিন্তু বলবো কিনা ভাবছি। ঠিক আছে, তাহলে আমি দেখে নিচ্ছি। না না, বলছি বলছি, আসলে বৃষ্টিকে বৌদি এই ঘরে থাকতে বারণ করেছে। তাই বৃষ্টির সমস্ত জিনিসপত্র নিয়ে মায়ের ঘরে চলে গেছে। বৃষ্টি, আরে দাঁড়িয়ে আছে কি? চলো। ওম ওম, আস্তে 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 আস্তে। বৃষ্টি, ওম উত্তেজনা একদম ভালো না, ডাক্তারবাবু বারণ করেছে। বৃষ্টি, ওম আমি জিজ্ঞেস করতে চাইছি বৃষ্টি কোথায়? বৃষ্টি কোথায়? বাবা বৃষ্টি কোথায়? ওম ওম, এত উত্তেজনা ভালো নয়, ডাক্তারবাবু বারণ করেছেন। ওম ঘরে চলো না, কেন এরকম করছো বলো তো? বৃষ্টি কোথায় আমাকে প্লিজ বলো। আমাকে প্লিজ বলো বৃষ্টি কোথায়? আচ্ছা আচ্ছা, তোমরা বুঝতে পারছি, তোমরা 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 কেউ বলবে না না বৃষ্টি কোথায়। ঠিক আছে ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমি জানি তুমি এ বাড়িতে আছো। বৃষ্টি, না 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 না, কিছুতেই না বৃষ্টি, বৃষ্টি না, আমি যাব না। বৃষ্টি, অকারণে চিৎকার করছিস ওম? না না, ওকে বলো না, আমাকে বলো যে তোমরা কোন কারণে আমার কাছ থেকে সত্যিটা লুকিয়ে রেখেছো। মা,
আজ তোকে একটা কথা বলি ওম, আমি চাই না যে বৃষ্টি আর তোর জীবনে থাকুক। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে আগেও বলেছি, এবার তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। ও বৃষ্টিকে তুই ভুলে যা। ভুলে যাবো কেন? নিজের স্বার্থে মেনে নিয়েছি, কিন্তু আজ আর নয়। আজ যখন আমি দেখছি যে বৃষ্টি তোর জন্য ক্ষতিকারক, তখন আমি কিছুতেই ওকে তোর জীবনে আর থাকতে দেব না। বৃষ্টি আমার জন্য ক্ষতিকারক সেটা প্রমাণ হয়নি। হয়েছে, অন্তত ও তোর জীবনে থাকলে তোর কোনো ভালো হবে না, এইটা প্রমাণিত হয়েছে। বাবা, বাবা, তুমি মানে ভুলে যাচ্ছ যে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। আমি হুট করে এভাবে ওকে ছেড়ে দিতে পারি না। আর একটা কথা, তোমরা তোর বৃষ্টিকেও কি একই কথা বলেছ? হ্যাঁ, বৌদি বলেছে। আমি বৃষ্টির মুখ থেকে শুনতে চাই, আমি বৃষ্টির মুখ থেকে ওর মতামতটা জানতে চাই না। এই ব্যাপারে তো ওর কোনো মত চলতে পারে না। ওম, আমি তোকে আগেই বাড়ি থেকে বার করে দিতাম। শুধুমাত্র আমি তোর বাড়ি ফেরার অপেক্ষায় ছিলাম। শোনো, আজ এই মুহূর্তে আমি বৃষ্টিকে বাড়ি থেকে বার করে দেবো, আর তুই কোনো প্রতিবাদ করবি না। এমনকি তুই ওর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করবি না। তুই কিচ্ছু করবি না। ওম, আমার দিব্যি মা না, ওম, আমি আমি আর তোর জীবনের কোনো ঝুঁকি নিতে পারবো না, কোনো ঝুঁকি নিতে পারবো না। কেন হতে পারে না এটা? হ্যাঁ, মা তোমাকে দিব্যি দিয়েছে, তুমি সেটা শুনবে, এই নিয়ে আর কোনো কথা বলবে না। আর আমি আমি অন্যদের মতো মেনে নেবো কি করে, সেটা ভেবে দেখেছো? ও, তার মানে মানবি না, তাই তো? তার মানে আমার মরা মুখ দেখতেও তোর নিশ্চয় কোনো আপত্তি নেই? মা, চিরটা কাল বলে এসেছিস তুই যে আমি তোর কাছে সবার আগে, আর আজ আজ আমি তো কেউ নই। আমি চলে যাবো, আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি মা। তুমি আমার কথা একবারও ভাববে না? না, আমার কষ্ট, আমার আমার যন্ত্রণা, মানুষটিকে যদি এখান থেকে বার করে দেয় একটু ভেবেছো যে ভেবে দেখেছো যে আমার কী হবে? বৃষ্টি আমার স্ত্রী, আমার মান সম্মানটা ভেবেছো?
ধরো আমার কথা বাদ দিয়ে দাও, তখন যদিও পুলিশের কাছে যাই তখন আর বাবা বাবা তুমি তো বোঝো বাবা, তুমি তুমি অন্তত মাকে বোঝো, বাড়ির বউ বাবা, সে যদি বাড়ি থেকে এভাবে তাকে বার করে দেওয়া হয় আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার মান সম্মানের কথা তোমাদেরকে ভাবতে হবে না, কিন্তু কিন্তু তোমার মান সম্মানটা কি হবে সেটা একবার ভেবে দেখো। এটা অবশ্য ভুল বলেন, আমাকে দয়া করে একটু সময় দাও, একটু সময় দাও, নাহলে যাবে কোথায় বলো? সেটা আমার ভাবার দরকার নেই, তুমি না ভাবো, ওমকে তো ভাবতেই হবে। বৃষ্টি, বৃষ্টি তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না, আমি আমি বৃষ্টি মা, আমি বলছি আমাকে একটু রিকোয়েস্ট করছি, আমাকে আমাকে জাস্ট কটা দিন সময় দাও, আমি কথা দিচ্ছি যে আমি বৃষ্টির সাথে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু আমাকে কটা দিন সময় দাও, তুমি যদি তুমি যদি ওকে বাড়ি থেকে বার করে দাও যাবে কোথায় বলো, তো যাবার কোনো জায়গা নেই, অ্যাটলিস্ট ততটুকু সময় দাও যাতে ওর বাবাকে আমি খুঁজে বার করতে পারি, আর সেটা না হলে অন্তত আনন্দ ঠাকুরকে আমি ছাড়িয়ে আনতে পারি না, যাতে ও আশ্রয় পায়, নাহলে তো যাবে বলো। বেশ, কিন্তু কদিন? আমার শরীরটা অন্তত সুস্থ হওয়ার সময়টা দাও, আমি অনন্তকাল চাইছি না, সাতটা দিন, সাতটা দিন দাও। ঠিক আছে, কিন্তু তুই আমাকে কথা দে যে তারপর তুই আর বৃষ্টির সাথে কোনো সম্পর্ক রাখবি না। আমার মাথা ছুঁয়ে কথা দিতে হবে তোকে, কথা দে আমাকে। রাখবো না সম্পর্ক, বৃষ্টি যদি কোনো অন্যায় করে থাকে রাখবো না সম্পর্ক, রাখবো না। আর কেউ না জানুক বৃষ্টি, আমি জানি যে তোমার জন্য আমার আমার অ্যাক্সিডেন্ট হয়নি, আমি খুঁজে বার করবোই যে কোথার থেকে কি হয়েছে, আমি ঠিক খুঁজে বার করব, আমি জানি তুমি নির্দোষ আর আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবই, কথা দিলাম। আর একটা কথা শুনে রাখুম, এখন থেকে আর বৃষ্টি তোর ঘরে থাকবে না, তোর ঘরে তোর সাথে মেথা থাকবে। না, এই অনাচার তো আমি হতে দেব না বৌমা।
তার মানে আপনি কি চান মা? ওই বৃষ্টি বৃষ্টি আমার সঙ্গে আমার ঘরে থাকবে, কিন্তু মেধা ওমের ঘরে থাকতে পারবে না। দেখো বউ, তোমাদের আর কোনো ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, কারণ সেটা তোমাদের মা ছেলের ব্যাপার। কিন্তু মেধা ওমের ঘরে থাকবে কোন অধিকারে? ও তো ওমের বিবাহিত স্ত্রী নয়। বেশ, মেধা তাহলে গেস্ট রুমেই থাকবে। সারাদিন ও ওমের দেখাশোনা করবে, রাতে শুধু গেস্ট রুমে ঘুমোতে যাবে। আরো একটা কথা তোকে দিতে হবে ওম, মেধা তোকে যেমন ভাবে বলবে এখন থেকে তুই ঠিক সেরকম ভাবেই চলবি। সব সত্যি তোমাকে জানতেই হবে, ঠিক তাই জন্যই আমি তোমাদের প্রত্যেকটা কথা মেনে নিলাম। আমি জানি আপনি কথাগুলো কেন বলবেন, কথাগুলো বাধ্য হয়ে বলতে হলো বলে কষ্ট পাবেন না। আমি যে আপনাকে বুঝিয়ে